তীব্র শীতের মাঝে দুর্ভোগে পদ্মা পঞ্চগড়ের দরিদ্র ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়ন। দুপুরে 18 বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের যৌথ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সময় পঞ্চগড় 18 বিজিবির সহকারী পরিচালক জামাল উদ্দিনের সঞ্চালনায় পঞ্চগড়ের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পঞ্চগড় 18 বিজিবির লেফটেন্যান্ট কর্নেল সিও জুবায়েদ হাসান ও বর্ডার গার্ড ঠাকুরগাঁও হাসপাতালের সিও রাশিদুল হক দরিদ্র ও দুস্থদের মাঝে 3 শতাধিক শীতবস্ত্র বিতরণ করেন।